প্রিয় প্রিয় বিএ বিএসসি এবং বিকমের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং যারা ফোর্থ সেমিস্টার এবং যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছ তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এটি বিশেষ করে যারা সিক্স সেমিস্টারে পড়ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তোমাদের একটি নোটিশ জারি হয়েছে যে নোটিশটি তোমাদের বাইশ বাইশে মে টোয়েন্টি সেকেন্ড মে টু তোমাদের পাবলিশ করা হয়েছে এই নোটিশে কি বলা রয়েছে সেটি আমি তোমাদের একটু জানিয়ে দেব। তো দেখো আমাদের সিক্স সেমিস্টারের বিএবিএসি বি বিকম সেমিস্টার সিক্স অনার্স জেনারেল মেজর এক্সামিনেশান দু হাজার চব্বিশ আন্ডার সিবিসিএস সিস্টেমের পরীক্ষা কবে হবে সেটি নিয়ে আমি বলবো তোমাদের ডেটটা জানিয়ে দেব এবং আমি ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারও কবে পরীক্ষা হয়েছে তারও ডেট আমি তোমাদের উল্লেখ করে দেবো তো তোমরা দেখে নাও তোমাদের সিক্স সেমিস্টারে ফর্ম ফিল কবে থেকে শুরু হচ্ছে তো তোমাদের আপলোডিং অফ চেক লিস্ট তোমাদের দেওয়া হবে তিরিশে মে দু ঠিক আছে সিক্স সিক্স সেমিস্টারে এবং তোমাদের অনলাইন ফর্ম সাবমিশন অ্যান্ড সাবমিশন অফ ডিউলি সাইন ফ্রম উইথ রিকুইজিট ফিস বাই দ্য ক্যান্ডিডেট টু দ্য কলেজ সেটি আমাদের তোমাদের করতে হবে তেসরা জুন থেকে মানে থার্ড জুন থেকে দশই জুন অবধি টেন্থ জুন অবধি তোমাদের চলবে এটি এবং অনলাইন অ্যাপ্রুভাল অফ দ্য ক্যান্ডিডেট এনরোলমেন্ট বাই দ্য কলেজ সেটি সম্পূর্ণ করবে সাত থেকে বারো তারিখের মধ্যে ঠিক আছে তাহলে তোমাদের তিরিশ তারিখে আপলোড আপলোডিং চেক লিস্ট সেখানে চেক লিস্ট তোমরা দেখবে তারপর তোমাদের অনলাইন ফর্ম সাবমিশন করতে হবে তিরিশ থেকে দশ তারিখের মধ্যে ঠিক আছে এবং তোমাদের লাস্ট ডেট অফ ডিপোজিটেড অফ ফিস ইউজিং এস বি আই কালেক্ট বাই দ্য কলেজ কলেজের কাজ হচ্ছে চোদ্দো তারিখের মধ্যে সেটি সাবমিট করা এবং লাস্ট ডেট অফ সাবমিশন হওয়ার অ্যাপ্রুভাল লিস্ট অ্যান্ড ডকুমেন্ট অফ ফিস বাই দ্য কলেজ টু দ্য ইউনিভার্সিটি আঠেরোই জুন তবে তোমাদের আমি বলবো এই যে এই যে তিন তারিখ থেকে দশ তারিখের মধ্যে তোমাদের ফিস জমা দিতে হবে এই কাজটি তোমরা তিন তারিখ থেকে শুরু করবে অনেকে তোমরা ফেলে রাখো অনেকে বলো যে দশ তারিখ অবধি তো টাইম আছে আমি আট ন তারিখে আমি করে দেবো তো সেক্ষেত্রে অনেক সময় কি হয় টেক টেকনিক্যাল ব্যাপার অনেক ফল থাকে সেক্ষেত্রে অনেক ডিলে হয় তাই বলবো তোমরা তিন থেকে যদি নাও পারো চার তারিখ থেকে অবশ্যই তোমরা ফর্ম ফিল করে সেটি যে ফিস রয়েছে তোমাদের সিউর ফিস এবং কলেজ ফিস সেগুলো তোমরা পেমেন্ট করবে এবং পেমেন্ট করার পর তোমরা জানো ওই প্রসিডিওর জানো তোমাদের আর বলার কিছু নেই যারা সিক্স সেমিস্টার রয়েছে যারা ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার রয়েছে তাদের জন্য ভিডিওটি আমি জানিয়ে দেবো তোমাদের পরীক্ষা কবে হবে তার আগে বলি তোমাদের সিক্স সেমিস্টারের ডাউনলোড অ্যাডমিট কার্ড ডাউনলোড তোমরা কবে থেকে করতে পারবে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে জুন পঁচিশে জুন তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এবং অ্যাডমিট কার্ডের ঠিক এক সপ্তাহ থেকে সাত দিন থেকে আট দিন পরেই তোমাদের কিন্তু পরীক্ষা হবে তার মানে তোমাদের পরীক্ষা হচ্ছে জুলাইতে জুলাইয়ের তোমাদের পরীক্ষা মোটামুটি পাঁচ বা ছ তারিখ থেকে তোমাদের কিন্তু জুলাই মাসে পরীক্ষা শুরু হতে চলেছে তার মানে হাতে আর বেশি সময় নেই হাতে আর রয়েছে মাত্র এক থেকে আমাদের এক মাস এবং দশ দিন মতো টাইম রয়েছে তাই এই কদিনে আমাদের চল্লিশ দিন হাতে সময় রয়েছে কিভাবে পড়বে না পড়বে সে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি একটি ভিডিও বানাবো যারা যারা সেই ভিডিও চাইছো যে এই কদিনে আমরা কিভাবে পড়লে ভালো রেজাল্ট করতে পারবো সেগুলো যদি জানতে চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে যে স্যার আমাদের ওই জিনিসগুলো বলে দিন কী কী পদ্ধতি রয়েছে ঠিক আছে তাহলে তোমাদের পরীক্ষা হচ্ছে সিক্স সেমিস্টারে পাঁচ থেকে ছ তারিখের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষার ডেট পড়বে জুলাই মাসে ঠিক আছে মানে জুলাই মাসে ফার্স্ট উইক থেকে তোমাদের পরীক্ষা তোমরা কিন্তু দিতে চলেছো ঠিক আছে নোটিশ তোমরা পেয়ে যাবে মোটামুটি হাজার আঠাশ তারিখে তোমাদের কিন্তু নোটিশ জারি করে দেওয়া হবে নোটিশ দেওয়ার পরেই এক সপ্তাহ পর ঠিক আছে মানে ছ সাত তারিখেই তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে এরপর আসবো আমাদের ফোর্থ সেমিস্টার ফোর্থ সেমিস্টারে তোমাদের পরীক্ষা হতে পারে ঠিক আছে তোমাদের লাস্ট উইক জুলাইয়ের লাস্ট উইকে হতে পারে ঠিক আছে মানে ওই ধরো ছাব্বিশ সাতাশ তারিখ থেকে তোমাদের কিন্তু জুলাই মাসে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হতে পারে ঠিক আছে এবং তোমাদের ফর্ম সাবমিশন শুরু হবে জুলাই থেকে সম্ভবত ঠিক আছে জুলাই থেকে তোমাদের কিন্তু ফর্ম সাবমিশন টাইমিং শুরু হবে মানে জুন থেকে তোমাদের জুনের জুনের তোমাদের মোটামুটি ধরে নাও উনত্রিশ তিরিশ তারিখে তোমাদের চেক লিস্ট আপলোড হবে এবং অনলাইন সাবমিশন ফর্ম তোমাদের ওই ধরে নাও দুই থেকে এগারো তারিখ বা বারো তারিখের মধ্যে তোমাদের ফর্ম ফিল করে সাবমিশান করতে হবে ফোর্থ সেমিস্টারে ঠিক আছে এবং পরীক্ষা হবে তোমাদের জুলাই লাস্টের দিকে এরপর আসবো সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে তোমাদের পরীক্ষা কবে হবে সেটি বলবো তার আগে বলবো যে তোমাদের যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো তারা তাদের জন্য সাজেশান অলরেডি তোমাদের রেডি করা হবে তোমরা সেগুলো পেয়ে যাবে এবং তোমাদের পরীক্ষা কবে হবে সেটি তোমরা জেনে নাও ফর্ম ফিল তোমাদের কিন্তু শুরু হবে জুলাই মাসের শেষে তোমাদের চেক লিস্ট আপলোড করা হবে এবং ঠিক আছে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হবে আগস্ট মাস থেকে আগস্ট মাসে তোমাদের কিন্তু পরীক্ষা হবে আগস্ট মাসে একদম মোটামুটি ধরে নাও থার্ড উইক থেকে ঠিক আছে আগস্ট মাসের থার্ড বা ফোর্থ উইকে তোমাদের কিন্তু পরীক্ষা মানে মোটামুটি ওই তোমরা ফোর্থ উইক ধরেই চলো ঠিক আছে আগস্টে তোমাদের হাতেও কিন্তু সময় খুব কম কিন্তু জুন আছে জুলাই আছে আগস্টের একদম মোটামুটি ধরে নাও দুটো সপ্তাহ পাবে থার্ড সপ্তাহ থার্ড উইক থেকে তোমাদের আগস্ট মাসে পরীক্ষা হবে সেকেন্ড সেমিস্টারে ঠিক আছে তাই পুরো সমস্ত বিষয়গুলো তোমাদের বলে দিলাম যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারো এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো গ্রুপে শেয়ার করো যাতে প্রত্যেকে এই ভিডিওর উপকারিতা পায় আজকের মতো এটুকুই দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো